আজকে কাকু এসছে হচ্ছে সিঁড়িঘরের ছাদ দেওয়ার জন্য। সিঁড়িঘরে আমরা এরকম টাইপের শেড টাইপের লাগাবো। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কাকু এসছে হচ্ছে সিঁড়িঘরের ছাদ দেওয়ার জন্য। সিঁড়িঘরে আমরা এরকম টাইপের শেড টাইপের লাগাবো, তো সেজন্য এখন লোহার রডের মাপ নিতে আসছে আর শেডের মাপ নিতে আসছে। কাকু এখন মাপ নিচ্ছে আমাদের সিঁড়িঘরের ছাদের জন্য। তো দোতলা যখন হবে তখন আবার এই সামনের এই যে দরজাটা আছে এটা কখন আবার ভাঙা পড়বে, এটা যতদিন না দোতলা হচ্ছে ততদিন এটা থাকবে, কারণ যেহেতু এখান থেকে সিঁড়িটা উঠবে। তাই এখন এটা আমাদের টেম্পোরারি শেড আর কি, এটা করতেই হবে। তো আজকে বাড়ির কাঠখোলা কমপ্লিট হয়ে গেছে, আবার ঘরেরও আজকে কাঠখোলা কমপ্লিট, রান্নাঘরের এটার প্লাস্টারও হয়ে গেছে। এবার আস্তে আস্তে জলের কাজ, কলের কাজ এগুলো করতে পারবে। এখন শুধুমাত্র বাইরের কাঠখোলা কিছু বাকি আছে, বাকি মোটামুটি বস্তা না। কত কেজি বিক্রি করেছো আগে? যাই হোক, তো বাবার এটা হচ্ছে পকেট খরচার জন্য পেরেক বিক্রি করে চলছে। তো পুরো বাড়ির মোটামুটি যত কেজি পেরেক ইউজ করা হয়েছে, তো যত পেরেক এখান থেকে উঠানো হবে, তো তার মধ্যে লোহাই তো তার মধ্যে কিছু পেরেক বাদ যায়, কিন্তু ম্যাক্সিমাম পেরেকে বাদ দিল না। আজকে মোটামুটি আমাদের সিঁড়িঘরের টিনের মাপটা নিয়ে গেছে, তো যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু বর্ষাকাল চলে আসছে, যত তাড়াতাড়ি সম্ভব সিঁড়িঘরের এটা কমপ্লিট করে দেবে বলছে আগে। তারপরে প্রায় চারিদিকে কাঠও খোলা কমপ্লিট হয়ে গেছে পুরো বাড়ির এখন, আর আউটসাইডে শুধুমাত্র কিছুটা বাঁশ বাকি রয়েছে। এই বাঁশগুলো আর কাঠ যেগুলো খোলা হয়ে গেলে আস্তে আস্তে প্লাস্টার শুরু হবে। তার মধ্যে এখন চলছে ঈদ, তো ঈদের জন্য দুই একদিন লেবার মিস্ত্রি যারা আছে ওই খোকাদার ওরা আসবে না রেগুলার, তো তাহলে আস্তে আস্তে পুরো কাজ পুরো দমে শুরু হবে আর কি। তো এই জন্য এখন কটা দিন আমাদেরকে এইভাবে এখন থাকতে হবে তার সাথে। ঈদে কাকু যাচ্ছে কাশ্মীর 16 তারিখ, যাই হোক কাকুরা ঘুরতে যাবে, তো যাই হোক সবাই ঘুরে টুরে আসুক, তো তোমরা সবার ঈদ টিদ কাটুক, আমরা আস্তে ধীরে সুস্থে করি। আর তার মাঝখানে মাঝখানে বাবা পয়সা জমাক, বাবা যে পেরেকগুলো সব তুলছে এগুলো বিক্রি করে পয়সা জমাচ্ছে বাবা। তো চলো